শুরুটা আমি শ্রীরূপা দিকে দিয়ে করব। শ্রীপতি খুনটা নিয়ে প্রশ্ন করব। ভিডিও ভাইরাল হওয়ার পর তারপরে পুলিশ ভীষণ রকম সক্রিয় হয়ে উঠল। তারপর পুলিশ বলল যে ভিকটিম এবং অ্যাকিউজড উভয়ই বিজেপি। আপনার কিছু বলার আছে? দেখুন, আমরা তো বারবারই বলেছি যে পুলিশ পুলিশের কাজ করছে না, তারা ওর্দি পরে রয়েছেন, কিন্তু বেসিক্যালি ওরা শাসক দলের যা কাজ সেই কাজটাই করছেন। তাই আজকে মালদার মতো বড় জেলা যেখানে প্রায় 50 লক্ষ লোকের বসবাস, সেখানে এই ঘটনার পর পুলিশের বিবৃতি, চার দিন পর কোনো অ্যাকশন পুলিশ নেয়নি, মেয়েগুলি পর চার দিন তাদেরকে ইলিগাল ডিটেনশনে রাখা হলো, কোনো রকমের এফআইআর হয়নি, কিছু হয়নি। তারপরে পুলিশ সুপার কালকে রাতে বলছেন যে ভিকটিমও হচ্ছেন বিজেপির আর অ্যাকিউজডও হচ্ছেন বিজেপির। অর্থাৎ পুলিশ সুপার তিনি দেখবেন কার কি পলিটিক্যাল কালার, সেই না এটা কি পুলিশের কাজ নাকি? এটা কি পুলিশের কাজ? এটা তো পুলিশের কাজ নয়। পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং স্পটে যখন অত বড় একটা ঘটনা, পাকুয়াহাট একটা বড় হাট মালদা জেলায়, এবং মালদা জেলার যে সমস্ত হাটগুলো আছে খুব পপুলার, এবং সেই সব জায়গাতে মহিলারা খুব যান, মানে এই দুজন মহিলারা মানিকচকের দিয়ারার ভাঙন এলাকা থেকে খুবই মানে সাধারণ ঘরের মহিলা, তারা এসেছিলেন লেবু বিক্রি করতে, লঙ্কা বিক্রি করতে এবং হাটে ঘুরতে। তারপরে যা ঘটনা ঘটলো সেটা সিভিক পুলিশ দেখছেন। সিভিক পুলিশ আমরা যেটা দেখেছি, সিভিক ভলেন্টিয়াররা সবসময়ই তাদেরকে ডেপিউট করা হয়, ডিপ্লয় করা হয় পুলিশের কথায়, এবং কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তারা পুলিশকে বলে। হয় আমাদের মেনে নিতে হবে যে পুলিশ স্টেশনগুলো আমরা চালাচ্ছি ভলেন্টিয়ারদের দিয়ে, পুলিশ সেখানে ওর্দি পরে কেউই আসেননি, কেন আসেনি সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আমার এটাই প্রশ্ন যে দুজন রয়েছেন, তারা উন্মত্ত জনতাকে সামলাতে পারবেন না? ভীষণ স্বাভাবিক। আরে থানায় তো চালাতে পারবে, ফোর্স তো নিয়ে আসতে পারবে, তখন কি হয়েছিল? এক, আমি শ্রীপতি আপনার কাছে আসছি, আমি একবার রাজুবাবুর কাছে যাবো, একটাই প্রশ্ন নিই। রাজুবাবু, আপনি নিশ্চয়ই জানেন যে যারা আদতে অত্যাচারিত তাদেরকেও গ্রেফতার করা হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই এটা? এখানে না না, আপনি আমার প্লিজ প্রশ্নের উত্তরটা দিন, আপনি জানেন কি জানেন না, হ্যাঁ কি না জানেন তো? রাজু প্লিজ একটু জোরে বলুন। এখন এখন হচ্ছে জানা না জানার বিষয় নয়, ঘটনাটাকে চাপা দিয়ে এরকম ভাবে এরকম ভারে চাপিয়ে দিলে হয় না তো? না, আসল ঘটনাটাকে না বলে আপনি ঘরে চাপিয়ে দিচ্ছেন। আমি একটা ছোট কথা বলতে চাইছি না, এইটা ঘটনা কি? ঘটনা হচ্ছে, ঘটনা সিম্পল ম্যাটার, ঘটনা জানেন তো? আমি কেন বলছি শুনুন, আমি ধরে নিলাম আপনি জানেন, না জানলে আপনি না বলতেন। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ সুপারে বলছেন যে পুরনো একটি ঘটনায়, অন্য একটি ঘটনায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার একটা সহজ প্রশ্ন, সেই ঘটনা যে ঘটনাই হয়ে থাক না কেন, হতে পারে তার তদন্ত হচ্ছে, হতে পারে তারা মূল অভিযুক্ত, সেই ঘটনা যাই হয়ে থাক না কেন, তখন কেন অ্যারেস্ট করা হয়নি? একটা অন্য ঘটনা, ভিডিও ভাইরাল, তারপর গিয়ে পুলিশ পদক্ষেপ নিল আর ওই দুজনকে তুলে নিয়ে চলে এলো, আমি তো এই অর্থটাই বুঝতে পারছি না। না, এর অর্থ অরিন্দম বাবু রয়েছেন, উনি আপনাকে অনেকটা বুঝিয়ে বলবেন।